তিন গুণ টাকার আশায় নির্মাণ হচ্ছে বাড়িঘর খুলনা মহানগর থেকে দীঘলীয়া উপজেলার সংযোগ স্থাপনের জন্য বাস্তবায়ন হতে যাচ্ছে ভৈরব সেতু ইতোমধ্যে একটা প্রতিষ্ঠান সেতু নির্মাণের কাজ পেয়েছে বারো নভেম্বর বিষয়টি চূড়ান্ত হয় ভৈরব সেতুর জন্য জমি অধিগ্রহণে তিন গুণ টাকা বেশি পাওয়ার লোভে দীঘলিয়া উপজেলা জুড়ে নিম্নমানের বাড়িঘর নির্মাণের ধুম পড়ে গেছে অনেকে একতলার পর দ্রুত গতিতে তিনতলা থেকে চারতলা বাড়ি নির্মাণ করছেন কোনো ধরনের অনুমতি ছাড়াই আবার যাদের জমি আছে কিন্তু ঘর করার টাকা নেই একটি চক্র অধিক গ্রহণের অর্ধেক টাকা দেওয়ার প্রতিশ্রুতিতে কাঁচা পাকা ঘর করে দিচ্ছে জমিন ঘুরে জানা যায় খুলনা শহরের দৌলতপুর থানার কাছে অবস্থিত দীঘলিয়া উপজেলা এই উপজেলায় দুই লক্ষাধিক মানুষের বসবাস ভৈরব নদী খুলনা শহর থেকে এই উপজেলাকে বিচ্ছিন্ন করে রেখেছে ভৈরব সেতু হওয়ার খবরের পর নগরঘাট পার হওয়ার পর থেকে উপজেলা সড়কের পাশে দেখা মিলছে নতুন নতুন বাড়িঘরের এর মধ্যে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে এবং অনুমতি ছাড়াই এসব স্থাপনা তৈরি করা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না জমি অধিগ্রহণের সময় তিন গুণ টাকা পাওয়ার লোভেই ধার দেনা করে মানুষ স্থাপনা তৈরি করছেন দীঘলিয়ার কৃতি সন্তান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান তার ঐকান্তিক প্রচেষ্টায় ভৈরব সেতু নির্মাণ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয় দীর্ঘ প্রতীক্ষার পর নগরীর দৌলতপুরের রেলিগেটে ভৈরব নদের উপর সেতু নির্মাণের কার্যক্রম শুরু করে সড়ক ও জনপদ বিভাগ আর ভৈরব সেতুর সকল তথ্য সবার আগে পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিন